हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो এখন বাজে সকাল 9:30, আর আজকে বেশ ভালোই ঠান্ডা আছে। ঠান্ডা যে কবে কমবে আমি সেটাই ভাবছি, কারণ এত ঠান্ডা একদম ভালো লাগে না। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ও অফিস চলে গেছে। আর আজকে আমি রান্না করেছি টমেটো ডাল, সব সবজি দিয়ে নিরামিষ, বেগুন ভাজা, ডিম ভাজা আর বেগুন পোড়া। তো ডিম ভাজাটা ওকে দিয়ে দিয়েছি, আমি আর ডিম ভাজাটা আজকে খাবো না। তো বাবি তো অনেক সবজি নিয়ে এসেছিলো, ওই সবজিগুলোকে রান্না করছি, মানে অনেক নিয়ে এসেছিলো। আর আমরা দুজন মানুষ তো অতটা লাগেও না, তাই প্রতিদিনই সাইডে আমি একটা করে সবজির মেনু রাখছি। তো আজকে রান্নাঘরের কাজটা কমপ্লিট হচ্ছে, তো আমি এখন রান্নাঘরটাও গোছাবো। তো একবার সব কিছু বাইরে নিয়ে এসেছি, এখন কাজ হয়ে গেছে, তো এখন গোছাবো। তো এই কদিন গোছাতেই পারিনি, ওই কাজটুকুনো বাকি ছিল বলে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরটা গুছিয়ে নিই। আর তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব খুব ভালো লাগে। তো তোমরা প্রতিদিন আমাকে ব্লগ দিতে বলেছো, তো আমি প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন না পারলে আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে দেব, ঠিক আছে? কিন্তু তোমরা কেউ লাইক করতে আর কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? সবাই লাইক অ্যান্ড কমেন্ট করবে। তো চলো, তো আমি এই গামছাটা নিয়ে নিয়েছি মাথাটা ঢাকার জন্য, কারণ মাথা এত নোংরা হয়ে যায় না, আর শীতের দিনে মাথায় শ্যাম্পু করা বিশাল মানে একটা সমস্যা। তবু আমি সপ্তাহে দুদিন তিনদিনও হয়ে যায় আমার শ্যাম্পু, ওই জন্য এটা দিয়ে কভার করে নেবো। তো চলো আমি রেডি। আমি রান্নাঘরটা পুরোটা মুছে নেব, ওই নিচের যে মাঝের থাকটা ছিল ওই শেলফটা লাগানো বাকি ছিল, তবু এখনও কাজ থেকে যাচ্ছে, পুরো আজকে গোছাতে পারবো না। আজকে শুধু মুছে রাখছি, কারণ আমাদের গ্যাসের পাইপটাকে ওই পাশে লাগাতে হবে, তার জন্য গ্যাসের মিস্ত্রিকে ফোন করা হয়েছে। কিন্তু সে বলেছে আজকে আসবে, কিন্তু আমি জানি আসবে না, কারণ এর আগেও আমাদের গ্যাস দুবার ওরকম হয়েছিল। তো সে বলার তিন চার দিন পরে আসে, তো যত পর্যন্ত ঠিক না করে দিয়ে যাচ্ছে তত পর্যন্ত আমি পুরো রান্নাঘরটাকে গোছাতে পারবো না। তো আজকে সব মুছে টুচে রাখছি, কারণ ওই কাজটা হয়েছে, তো তো ওই সিমেন্টের গুঁড়ো গুঁড়ো ধুলো উড়েছিল, ওই জন্য পুরো ক্লিন করে রাখছি। ওই দেখো আমি গ্যাসের যে সিলিন্ডার ওটাকেও বার করে রেখেছি, ওটাকেও ঢোকাতে হবে। তো যত পর্যন্ত এই পাইপটাকে ওই সাইডে না নেওয়া হবে তত পর্যন্ত আমি পারবো না, কারণ ওরা এই শেলফের উপরে যে একটা পাইপ বেরোনোর যে ফুটো থাকে ওটাকে ওই সাইডে করে ফেলেছে, তো ওই জন্য আমার ডবল খাটনি হচ্ছে। তো আপাতত আমি সব জিনিসগুলোকে মুছে মুছে এমনি রেখে দিচ্ছি, ওইগুলোকে পরে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। তো ওই গ্যাসের মিস্ত্রি আসবে তারপরে, তো যে কবে আসবে কে জানে। সবকিছু ঠিকঠাক গুছিয়ে না রাখলে না আমার ভালো লাগে। এইটার মধ্যে আমি যে খোলা মশলাগুলো থাকে ওগুলো মুখ ভালো করে বন্ধ করে তারপরে এটার মধ্যে রেখে দিই, তাহলে ভালো থাকে। আর বাইরে রেখে দিলে না নষ্ট হয়ে যায় খাওয়ালে। এটা ওর টিফিন বক্স ছিল, দেখো নিয়ে যায়। সব মশলাগুলোকে একবার দেখে রাখি, মনে থাকে কোন মশলা আছে কি।
তো আমার একদম সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আমার পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে আমি পুজো দিয়েছি চকলেট দিয়ে, মানে ক্যাডবেরি দিয়ে, কারণ ঠাকুরের এক জিনিস প্রতিদিন খেতে ভালো লাগে, বোর হয়ে যায় না বলো, ওই জন্য আজকে ক্যাডবেরি দিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে আমার এত ঠান্ডা লাগে না, মানে 1 ঘন্টা আমি ছাদে বসে থাকি রোদ্দুরে, মানে বিশাল ভালো লাগে রোদ্দুরটা। তারপরে এই নিচে আসলাম, আর যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো ওইগুলোকে নিয়ে এসেছি, এখন এইগুলোকে ভাজ করব। তো চলো। তো আমি এই রোদ্দুর থেকে আসলাম, তো এখন বেশ গরম লাগছে, কিন্তু খাওয়ার পরে আমার এত ঠান্ডা লাগে না, মানে কি বলবো তোমাদেরকে। তো এই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, আজকে বেশ ভালোই রোদ্দুর আছে। তো দেখতে দেখতে তো আমাদের 2020 প্রায় শেষই হয়ে গেল। আমার ব্লগ এত দেরি করে করে যায়, যখন এই ব্লগটা যাবে তখন 2021 পড়ে যাবে। আর তোমরা সবাই আমাকে একটু বড় ব্লগ করতে বলো, আমি প্রতিবার ভাবি বড় করবো কিন্তু সেই ছোটই হয়ে যায়। আর আমি ভাবি যে তোমাদের হয়তো দেখতে দেখতে বোর লেগে যাবে, ওই জন্য আমি ছোট ছোট। আর এই শাড়িটা বাপি আসলে পরেছিলাম, তো ওই জন্য ধুয়ে দিয়েছিলাম। তো অনেকে আমাকে অনেকে কমেন্ট করেছিল যে এই ঘরটা আমাদের নিজেদের কিনা, তো না, এটা হলো আমাদের ভাড়ার ঘর। আর আমাদের বাড়িতে নতুন ঘর হচ্ছে, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর আমিও বাড়ি যাব, মানে বাপের বাড়ি এখনো দেরি আছে, তো আমি যখন বাপের বাড়ি যাব তখন গরম পড়ে গেলেও আমি গিয়ে পিকনিক করব। আর এবার না আমার দক্ষিণেশ্বর যাওয়ার খুব ইচ্ছে আছে, তো বাড়ি গিয়ে এবার আমি একটু দক্ষিণেশ্বর যাব, কারণ অনেকদিন হয়ে গেছে আমি দক্ষিণেশ্বর যাইনি। ফেব্রুয়ারির লাস্টের দিকে একটু বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, ফেব্রুয়ারির দিকে যদি যাই তাহলে বাড়ি যাব, এই মানে তাহলে দক্ষিণেশ্বর যাব। তো আমি এই ঘরের জন্য দুটো পাপোশ কিনেছিলাম, তো তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি। তো দাঁড়াও একটু পরে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তো তাহলে ভালো লাগবে তোমাদের। আর একটা জিনিস জানো তো, আমরা দুজনে মিলে প্ল্যানিং করেছি যে 2021টা জানুয়ারির থেকে আমরা প্রত্যেক মাসে কোথাও নতুন এক জায়গায় ঘুরতে যাব। 2020 তো আমরা প্ল্যানিং করেছিলাম, কিন্তু করোনা আমাদের সব ভেস্তে দিল, পুরো আমাদের ঘরের মধ্যে আটকে রেখে দিল। এখন 2021টা কি হবে জানি না, সবাই তো আশা করে আছি যে 2021টা অনেকটা বেটার হবে, এবার দেখা যাক। তো আমরা দুজনে ঠিক করেছি 2021-এর জানুয়ারি থেকে আমরা মানে এই কাছের থেকে শুরু করবো, প্রথমে খড়গপুরে যেখানে যেখানে ফেমাস জায়গা আছে সেখানে সেখানে ঘুরতে যাব, এরকম করে করে কাছে পিঠে দিয়ে সব জায়গায় আমরা ঘুরতে যাব, কারণ আমার ঘুরতে খুব খুব ভালো লাগে, তো ওই জন্য আমরা যাবো। তো ঠিক করেছি পুরো 2021টা দুজনে মিলে ঘুরবো, এখন জানি না কি হবে। আমরা দুজনে মিলে ঠিক করেছি যে ওয়েস্ট বেঙ্গলটার মধ্যেই আমরা যাব, মানে যেখানে যেখানে মানে ভালো ভালো জায়গা ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে, তো এইগুলোতে যাব। ঠিক আছে, তো এই দুটো পাপোশ কিনেছি, এইগুলো খুব নরম অ্যান্ড সফট, আমার খুব ভালো লাগে, পুরো ফেরিওয়ালা নিয়ে আসে ওখান থেকে নিয়েছি। তো আজকে আমি একটু খিচুড়ি করব, তো চলো গুছিয়ে নিই। তো এখন আমি সব খিচুড়ির সব কিছু গুছিয়ে রাখবো, তো চলো, কারণ সন্ধ্যাবেলায় খিচুড়িটা বসিয়ে দেবো, আর এখন শীতের দিন তো তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই, একটু গরম গরম হবে। আর এখন যদি আমি সব কিছু কেটে টেটে গুছিয়ে রাখি তাহলে আর আমার মানে সন্ধ্যাবেলাটা করতে অতটা সমস্যা হবে না। তো চলো।